সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হিরো আলম বগুড়ার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দুইটি আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। বগুড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জানান, দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে এসে বগুড়া 4 ও 6 আসনের মনোনয়ন ফর্ম উত্তোলন করেন তিনি। মনোনয়ন ফর্ম উত্তোলনের পর হিরো আলম জানান, নির্বাচনী প্রতীক পাওয়ার পর তিনি প্রতীক নিয়ে গান তৈরি করবেন। এ সময় তিনি জনগণের সেবা করার আশাবাদ ব্যক্ত করেন। আর একটা সুস্থ নির্বাচন চাই, আপনারা সবাই ভোটে মাঠে আসবেন, আপনাদের পছন্দ যে প্রার্থী থাকতে থাকে আপনারা ভোট দেবেন, আর ভোটের মাঠে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা একটা সুস্থ নির্বাচন চাই, আপনাদের সবাইকে একটা সুস্থ একটা নির্বাচন দেখতে চাই।